তো সুমন আঙ্কেল ইসপি রেডি হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আম্মু এই মধ্যরাত্রে মানে পরোটার জন্য রুটি বলতেছে, আর এখানে আলু আছে আর অন্যান্য তরকারিও আছে। তো আবার সুমন আঙ্কেলরা চলে যাবে। না, আমি তো মানে কি বলবো, মানে বুঝতে পারছি না, বলার ভাষা পাচ্ছি না কি। উনি আমাকে রুটি খাওয়ানোর জন্য এখন রুটি বানিয়ে দিচ্ছে। তো এখন কটা বাজে? মানে দিল্লিতে একটা বাজে না, আড়াইটা, আড়াইটা বাজে। হ্যাঁ, তো কথা পা, এই যে ঘুমটুম না গিয়া, না না আঙ্কেলরা মানে চারটার সময় বের হয়ে যাবে, চারটা বা সাড়ে চারটা বা পাঁচটা এরকম। তো ট্রেনে আম্মু মানে আঙ্কেলদের জন্য ব্রেকফাস্ট মানে রেডি করে দিচ্ছে, তো এগুলো খাবে। তো আমি আমি বললেও করবে না বললেও করবে, আমি জানি উনি সবসময় এই কাজটাই করে। আর আঙ্কেলের মাঝে অনেক মানে ব্যথার জন্য ওনাদের আছে কোনোরকম ভাবে ব্যথাটা কমার জন্য। আর আমরা কেউই ঘুমাই নাই, কারণ আঙ্কেলদের কিছুক্ষণের মধ্যে আবার চলে যাবে, বের হয়ে যাবে। মা কি একটা মা যখন একটা পরিবারকে সুন্দরভাবে রাখে, তারপর সে যে আমি মানে কোন মতে আমি বহুত ফোর্স করছি যে আপনি যান যান আমার ঘুমানো ঘুমাইতে যান, বা না মানে উনি নিজে রুটি এখন রুটি বানাই দিচ্ছে, এগুলো বানাবে আবার আলু ভাজি করবে। খুব সুন্দর হয়েছে। এখন রাত সাড়ে চারটার বাজে আর আম্মু সব রকম ব্রেকফাস্ট রেডি করে দিছে। তো এখানে সব রকম বলতে জাস্ট পরোটা আর আলু ভাজি। তো সুমন আঙ্কেল জয়ন্তী আর এথিনা খেয়ে বের হয়ে যাবে স্টেশনের উদ্দেশ্যে। তো অনেক বেশি মিস করব সুমন আঙ্কেল ইশফিকে, আর আমরা আজকে কেউই ঘুমাইনি। তো এই মধ্যরাত্রে মানে একদম রাতের শেষ প্রান্তে আর কি, আর সুমন আঙ্কেল ইসফি চলে যাবে। তো ওভার কল দিয়ে দিছে, তো ব্রেকফাস্টও করে ফেলছে আঙ্কেল আর ইসফি। কেউ তো ঘুমায় নাই, আপা ঘুমায় নাই, এই মানে সারা রাত রুটি বানাইছে, আলু ভাজি করছে, নাস্তা চা করে, চাটা করে এখন এই যে ইসফিকে রেডি করে দিছে, করে দিচ্ছে। তো আবার খুব শীঘ্রই আমাদের সাথে আবার দেখা হবে সুমন আঙ্কেল ইসফির সবার। তো খুব বেশি মিস করব এই অল্প খুব সময়টুকু, আর মানে খুব তাড়াতাড়ি চলে গেছে দেখতে দেখতে একদিনের সময় আর কি। আর অবশ্যই একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজের জন্য আর কি মানে আমাদের মানে সুমন আঙ্কেল অনেক তাড়াহুড়া করতেছিল। তো অবশ্যই মানে সারপ্রাইজ ব্লগও দেখতে পারবেন, তাহলে বুঝতেই পারবেন। আর এদিকে সব কিছু গোছগাছ করে নিছে, আর জয়ন্তী আর এথিনা যাবে স্টেশনে মানে সুমনকে পৌঁছাই দিতে আর কি। তো এখন বাজে প্রায় পাঁচটা আপ হয়ে গেছে, এর জন্য মানে সবার কথাবার্তা একটু কেমন জানি হয়ে গেছে, প্যাস লাগতেছে আর কি, কার ঘুম নেই। আমি একটু ঘুমাইছিলাম, বলতে অনেক শরীর খারাপ লাগতেছিল। আম্মু মানে 24 ঘন্টা হয়েছে মানে ঘুমাইনি আর কি, মানে কাজের মধ্যে আছে। তুমি কিন্তু ঘুমাও না একটু, ট্রেনে তুমি ঘুমাবা শিওর। তো অবশ্যই চট্টগ্রাম যে পৌঁছে আমাদেরকে টেক্সট করবেন, বুঝছেন আঙ্কেল, টেক্সট করবেন যে বা কল দিবেন ইনশাল্লাহ। এই তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে পৌঁছাতে পারে সুমন আঙ্কেল। তো সুমন আঙ্কেল ইসফি রেডি হয়ে গেছে আর উবার চলে আসছে নিচে, আর এখন এখন আঙ্কেল চলে যাবে, আর খুব বেশি মিস করব, আর অবশ্য সবাই খুব বেশি মিস করব। খুব অল্প সময় ছিলেন আমাদের সাথে, বাট এই মুহূর্তগুলো খুব ভোলার মতো নই। আর জয়ন্তী আর এথিনা যাচ্ছে সাথে, তো এই তো যা খাওয়া দাওয়া, কোনো কষ্ট
দেখা যাবে ইনশাল্লাহ মন খারাপ করে গেছে। তো আমি দেখি যাওয়া যদি একটু ভিড় থাকবো যাওয়ার আগে ইনশাল্লাহ মানে আমি ট্রাই করবো যে দুই দিনের কাজ যেন যাতে আপনাকে আবার সময় দিতে পারি। ওকে, তো দোয়া করি খুব সুন্দরভাবে যান, তারপর অবশ্যই কথা হবে। আরে তো আর বেশি লেট করে দরকার না, তার চোখের অবস্থা দেখে বোঝা যায় নাই কিছু নাই, ঘুম নাই কিছু নাই, ভাইয়া কে নিয়ে না। আর আমি তো ঘুমাইছি না। আচ্ছা তোমারটা কি বলা হয়নি? না তুমি তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছো আর খাইছো। আমি এখানে এসে আমি বিছানায় শোয়ার সময় পাই না। যা মজা করছি সবাই, এথিরা থেকে দুলোভাই থেকে শুরু করে মানে ফ্যামিলির প্রত্যেকটা পার্সন যে বাকিগুলো দেখতে দেখতে জায়গাটা আমার খুব দূর চলে দেখা যায় চলে আসছে। ওকে, এই তো সবাই দোয়া করবেন যেন চট্টগ্রামকে সুন্দরভাবে পৌঁছাতে পারে সুমন আঙ্কেলের রেসিপি। ওকে, তো ইশফি সুন্দরভাবে যাও আর যারপর ফোন দিবা। ওকে তোমরা চলে যাও আর তোমরা সুন্দরভাবে চিন্তা আইসো, তোমাদেরকে আবার দুদিকে ধরে রেখে দিই। ওকে ইশফি টাটা টাটা বাই বাই, মিস ইউ ইশফি, মিস ইউ।